মোগল সম্রাট আকবর সেই মোগল আমলেই এই যতদূর জানা যায় 1585 বঙ্গাব্দ 1585 খ্রিস্টাব্দে উনি এই নববর্ষের আবিষ্কার করেন। তো নববর্ষ যখন উনি তৈরি করেন তখন ওখানে 14টা উৎসবের উনি আয়োজন করেন। তো এই 14টা আয়োজনের মধ্যে ঋতুরাজ বসন্ত উনি যে নাম দিয়েছেন বসন্ত উৎসব, এটা একটা মহা উৎসব নামে এই বসন্ত উৎসব পালন শুরু করেন। তো এই বসন্তের যে উৎসবটা সেটা এই পয়লা ফাল্গুন এই তারিখেই উনি এই সম্রাট আকবর শুরু করেছিলেন। তারপরে যুগে যুগের যেতে যেতে কবিগুরু রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে এই পয়লা ফাল্গুনের বসন্ত উৎসব উনি সৃষ্টি করেন এবং আজ অবধি কলকাতায় শান্তিনিকেতনে এই পয়লা ফাল্গুন হয়ে আসছে। আর আমাদের বাংলাদেশে এই পয়লা ফাল্গুন যদ্দূর জানা যায় বা আমি বই পুস্তক পড়ে যদ্দূর জেনেছি সেটা হলো 1991 সালে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এই পয়লা ফাল্গুনে বসন্ত উৎসব নামে একটা উৎসব চারুকলার ছেলেমেয়েরা সৃষ্টি করে। তো ওই দিন তারা এই হলুদ রঙা লাল রঙা শাড়ি পরে মেয়েরা খোপায় ফুল দেয় আর ছেলেরা সাদা পায়জামা হলুদ পাঞ্জাবি লাল পাঞ্জাবি যে যেরকম ইচ্ছা পছন্দ সেরকম তারা পরে। তো বাংলাদেশে এইভাবেই আস্তে আস্তে এই পয়লা ফাল্গুন এই বসন্ত উৎসব এই বাঙালির হৃদয়ে ধারণ করে এবং আজ অবধি এগুলি পালন হয়ে আসছে। শীতের শুষ্কতা কাটিয়ে শীতকে বিদায় দিয়ে এই ফাল্গুন আসে আমাদের বাংলাদেশে। তো শীতের শুষ্কতাকে সে সরিয়ে দিয়ে ফাল্গুনের যে বাতাস বইতে থাকে সেই বাতাসে গাছের সমস্ত বৃদ্ধ পাতা বা শুকিয়ে যাওয়া পাতাগুলো সব ঝরে পড়ে যায় এবং সে গাছকে আবার নতুন পাতা ফোটানোর জন্য তৈরি করে দেয়। তো পয়লা ফাল্গুন কথাটি এসেছে উত্তর ফাল্গুনি থেকে। তো উত্তর ফাল্গুনি হচ্ছে নক্ষত্রে সূর্যের অবস্থান আর এই পয়লা ফাল্গুনেই হিন্দু ধর্মে একটা অনুষ্ঠান হয় হোলি খেলা। ওই হোলিতে আবির ব্যবহার হয়। এই আবির কথার অর্থ হচ্ছে ফাগ। এই ফাগ আস্তে আস্তে পরবর্তীতে হয়ে যায় ফাগুন। এভাবেই এই ফাগুনের সৃষ্টি হয়। আসসালামু আলাইকুম, শুভ বসন্ত। আজ পয়লা ফাল্গুন। তো আমরা এসেছি ঠিকানা নামক একটা রিসোর্টে। তো আজকে পয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস যাকে বলে ভ্যালেন্টাইন ডে দুটাই আমরা এই ঠিকানা নামক রিসোর্টে উদযাপন করছি। তো কবির ভাষায় বলি, আজ ফুল ফুটুক বা না ফুটুক আজ শুভ বসন্ত পয়লা ফাল্গুন। কবি নির্মলেন্দু গুণ তার ভাষায় বলেছেন যে হয়তো ফোটেনি কোনো ফুল কোনো গাছে। আবার কবিগুরু রবীন্দ্রনাথ ওনার গানে লিখেছেন যে হয়তো
গাহিনী পাখি কোনো গাছে, কিন্তু আমি আমার ভাষায় বলি যে আজকে এই পয়লা ফাল্গুনে শুভ বসন্তের প্রথম দিনে প্রত্যেকটা শিমুল গাছে ফুটেছে ফুল, ফুটেছে পলাশ, ফুটেছে জবা। আর গ্রামের এই মেটোপোর দিয়ে হাঁটলে পরে কোনো এক কথারা পুঁথি শিমুল গাছের তলায় বিশ্রাম নিয়ে সে এই পয়লা ফাল্গুনের যে মনোরম বাতাস, হ্যাঁ, সে পেট ভরে খাচ্ছে। তো চলুন আমরা ঠিকানা নামক রিসোর্টটা ঘুরে ঘুরে দেখব আর কথা বলবো। চলুন আপনারা আমার এখন বলবো ভ্যালেন্টাইন ডের কথা বা বিশ্ব ভালোবাসা দিবসের কথা। তো ফেব্রুয়ারির 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এই বহির্বিশ্বে চলে ভ্যালেন্টাইন সপ্তাহ। তো এই ভ্যালেন্টাইন সপ্তাহের 14 তারিখ মানে এই পয়লা ফাল্গুন বসন্তের প্রথম দিন, সেটা হচ্ছে তাদের শেষ দিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালোবাসার দিন। যাকে আমরা ভ্যালেন্টাইন্স ডে বাংলাদেশে এই দিনটাতেই পয়লা ফাল্গুনেই পালন করে থাকি। তো ভ্যালেন্টাইন কালচারটি এসেছে খ্রিস্টান কালচার থেকে, মূলত এটা ইংরেজি ধর্মের থেকেই, ইংরেজ থেকেই তাদেরই এটা আবিষ্কার। তো সত্য কথা না বললেই নয়, যেহেতু এই আমি যে ঘড়িটা পড়তেছি সেটা কিন্তু ইংরেজদেরই সৃষ্টি। আবার আমি যে ক্যালেন্ডারের দিন গুনে চলি বা যেই ক্যালেন্ডারের তারিখ গুনে আমি জীবনযাপন করি সেটাও কিন্তু সেই ইংরেজদেরই তৈরি। তো সত্য বলতে কোনো দ্বিধা নেই, তো অনেকটা এই ঘড়ি এবং ক্যালেন্ডারের মতোই এই ভ্যালেন্টাইন ডেটাও আমরা বাঙালিরা এই পালন করে থাকি এই পয়লা ফাল্গুনের এই দিনে। তবে এখানে আমার একটু ভিন্ন মত, সেটা হচ্ছে যে ভ্যালেন্টাইন ডেটা এটা এই ফেব্রুয়ারি 7 থেকে 14 তারিখ পর্যন্ত এর মধ্যেই সীমাবদ্ধ, বা 14 তারিখেই এই সারা জীবনের ভালোবাসা উপরে পড়তেছে, এই ব্যাপারটাই আমার একটু দ্বিমত আছে। আমরা বাঙালি, বাঙালির ভালোবাসাটা আমাদের জন্মের শুরুর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের বাঙালির ভালোবাসা। আর আমাদের বাঙালির ভালোবাসা সারা বছরের, বাঙালির ভালোবাসা সারা দিনের, বাঙালির ভালোবাসা সারা মুহূর্তের, প্রতি ক্ষণে ক্ষণেই বাঙালির ভালোবাসা ফুটে উঠুক। আজকের এই 2023 সালের ভ্যালেন্টাইন ডে এবং পয়লা ফাল্গুনে আমরা এই অঙ্গীকার করি যে সকলের সাথে সকলে আমরা মিলেমিশে ভালোবাসার সাথে ভালো ব্যবহার করে জীবনযাপন করব। পরিশেষে বলি যে এই পয়লা ফাল্গুন আমরা
উদযাপন করি বাংলাদেশে এবং ভ্যালেন্টাইন্স ডে এটা উদযাপন করি একই দিনে। তো এখানে বলে রাখা ভালো যে বাংলাদেশে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে কোনো সরকারি ছুটি নেই, বহির্বিশ্বের অন্যান্য জায়গায় হয়তো থাকতে পারে কিন্তু বাংলাদেশে সেটা নেই। পয়লা ফাল্গুন তারও কোনো সরকারি ছুটি বাংলাদেশে নেই। তো পয়লা ফাল্গুনের সবচেয়ে আনন্দদায়ক ব্যাপার যেটা সেটা হচ্ছে যে শীতের সময় যে আমাদের পৌষ মাস সেটা হচ্ছে পিঠাপুলির মাস। তো পিঠাপুলির মাসের পরেই এই বসন্তকাল শুরু হয়, এই ফাল্গুনে শুরু হয়। তো এই ফাল্গুনে আমাদের যে গ্রাম বাংলার কৃষক এবং কিষাণ কিষানী তাদের গোলাভরা ধান থাকে। তো গোলাভরা ধান যখন থাকে কিষাণ কিষানী তখন তাদের মুখের যে হাসি, এই হাসি হচ্ছে কোটি টাকা দিলেও এই হাসি পাবেন না। তো এটাই হচ্ছে পয়লা ফাল্গুনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আনন্দদায়ক ব্যাপার, বাংলাদেশের বাঙালি যে কিষাণ কিষানীর মুখের হাসি, এই পয়লা সবচেয়ে আনন্দদায়ক ব্যাপার। ভ্যালেন্টাইন্স ডে এবং এই পয়লা ফাল্গুন তারিখটা আসলেই একটা কথা না বললেই নয় নিজের কাছে অপরাধী মনে হবে, ভাষা আন্দোলনটা হয়েছিল 1952 সালে। তো তখন মাতৃভাষার জন্য, মায়ের ভাষার জন্য, বাপদাদার ভাষার জন্য, বাংলা ভাষার জন্য আমাদের কিছু শহীদ ভাষা সৈনিক বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন রাস্তায়। তো সেই দিনের যে তারিখে তারা বুকের রক্ত রাস্তায় ঢেলে দিয়েছিলেন সেটা হলো 21শে ফেব্রুয়ারি। সেই তারিখটাতেও এই আটই ফাল্গুন, তো আটই ফাল্গুন কিন্তু এই ফাল্গুন মাসে। তো আজকে আমরা যারা এই পয়লা ফাল্গুন উদযাপন করতেছি, এই পয়লা ফাল্গুনের সাথে সাথে আমি বলবো আমাদের যেহেতু আমরা বাঙালি এই ভাষা আন্দোলনের ব্যাপারটাও চলে আসে এই সামনে কদিন পরেই 21শে ফেব্রুয়ারি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ফুলে ফুলে সাজিয়েছে এই জায়গাটা পুরাটাই ফুলে ফুলে একটা শহীদ মিনার। তো 1952 সালে ভাষা আন্দোলনে শহীদ রফিক, সালাম, বরকত, জব্বার এরা যে প্রাণ দিয়েছিলেন মায়ের ভাষার জন্য, এই শহীদ মিনার তাদের সম্মানেই গড়া। এই শহীদ মিনার আজকে সমস্ত বাঙালির হৃদয়ের স্থান, সমস্ত বাঙালি এবং শহীদদের এই শহীদ মিনার সম্মানের জায়গা। যেহেতু পয়লা ফাল্গুন এবং সেই 21 তারিখ ছিল আটই ফাল্গুন, সেই কারণেই এই পয়লা ফাল্গুনেই শহীদদের কথা স্মরণ করি, তাদেরকে সশস্ত্র সালাম মায়ের ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন, অকাতরে জীবন দিয়েছিলেন।